ঢাকায় শনিবারের সহিংসতার ঘটনায় কিছুক্ষণ আগে গুলশান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাইনউদ্দিন আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, কখন ফখরুলকে আটক করা হয়েছে, তার স্ত্রী কি বলছেন, গুলশানের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। অরিন, আমি এই মুহূর্তে আছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠিক বাসভবনের সামনেই। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিবকে সাদা পোশাকের পুলিশ এবং পোশাকধারী পুলিশ সহ সকাল 9টা ওনার বাসার ভেতরে প্রবেশ করে এবং 9:30টার দিকে ওনাকে ওনার বাসা থেকে নিয়ে যায়। এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়ার পরে আসলে ওনার সহধর্মিনী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমন কি বলেছেন যে সাদা পোশাকের পুলিশ তার বাসা যায় এবং বাসা গিয়ে মির্জা ফখরুল তারা আসলে নিয়ে যায়, আটক করে নিয়ে যায়। গতকালকে বিএনপির যে মহাসমাবেশ ছিল, সে মহাসমাবেশের পরেই আপনি জানেন যে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয়েছে, সে সংঘর্ষের ফলে পুলিশ সদস্যরা মারা গিয়েছে, পুলিশ সদস্য মারা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, বিএনপিরও নেতাকর্মীরা আহত হয়েছে। তবে সেটাকে কেন্দ্র করে মূলত বিএনপির মহাসচিবকে আটক করে নিয়ে যায় এমনটি বলা হচ্ছে। এই মুহূর্তে বিএনপির মহাসচিবকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা আসলে জানতে চেয়েছিলাম, তবে যেটি আমরা জেনেছি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মূলত বিএনপির মহাসচিবকে নিয়ে যাওয়া হয়। এর আগেও বিএনপির মহাসচিবকে আপনি জানেন যে 7 তারিখে যে বিএনপির যে সমাবেশ ছিল 7 ডিসেম্বর, সে সমাবেশের পরেও কিন্তু বিএনপির সমাবেশের আগে বিএনপির মহাসচিবকে একবার গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। আর আজকে ঠিক গতকালকে সমাবেশের পরে, মহাসমাবেশের পরে আজকে আবারও কিন্তু তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এবং এই মুহূর্তে বিএনপির নেতা কর্মীরা আজকে জানেন যে বিএনপির পক্ষ থেকে যে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে, সে হরতাল সারা দেশে হরতাল চলছে এবং হরতাল চলা অবস্থায় এই কিছুক্ষণ আগে অর্থাৎ 9টা বাজে যারা প্রবেশ করেছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ এবং কি পোশাকধারী যেসব পুলিশ সদস্যরা এসেছেন তারা কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন এবং ঠিক 30 মিনিট পরে অর্থাৎ 9:30টার কিছুক্ষণ পরেই বিএনপির মহাসচিবকে বের করে নিয়ে আসা হয় এবং একটি সাদা রঙের প্রাইভেট কারে করে তাকে নিয়ে যাওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। অরিন, এই ছিল আসলে আমার কাছে বিএনপির মহাসচিবের বাসভবনের সামনে থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মির্জা ফখরুল ইসলামকে আটকের নানা কারণ সহ গুলশান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ধন্যবাদ।